মূলত আমি একজন হোম মেকার। রান্না করা আমার একটা বিশেষ ভালোবাসার জায়গা। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, বিশেষত পুরোনো দিনে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। সেই ভালোবাসার জায়গা থেকে আজকে আমি শ্রীমতীর দরবারে আয়োজিত হোম শেফ 2020 অনলাইন কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আমি সেই প্রতিযোগিতার একজন প্রতিযোগিনী। আজকে আমি আপনাদের একটি পুরোনো দিনের রান্না মাছের শুক্তো করে দেখাবো। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। দেখে নিন মাছের শুক্তো করতে কি কি লাগবে আমার। এটা হচ্ছে আর মাছ, আমি ভেজে রেখে দিয়েছি। আপনারা এটা বোয়াল মাছেও করতে পারেন, রুই মাছে, কাতলা মাছে, ভেটকি মাছেও করতে পারেন। এটা আমি আর মাছ নিয়েছি, আজকে ভেজে রেখেছি। এটা বেগুন ভাজা আছে, বড়ি ভাজা আছে, মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি, ফুলকপিটা সেদ্ধ করে ভেজে রেখেছি, পেঁপেটাও তাই সেদ্ধ করে ভাজা, আলু ভাজা, বরবটি, শিম, কাঁচা কলা, পটল, ঝিঙে, মূলো আর অন্য সব ভাজা আছে। আর টমেটোটাও সেদ্ধ করে আমি চটকে রেখেছি। আর এখানে আছে জিরে গুঁড়ো, এটা আছে ভাজা মশলা গুঁড়ো, পাঁচফোড়ন আর সর্ষে ভেজে গুঁড়িয়ে রেখেছি, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সাধারণত শুক্তোতে দেয় না লঙ্কা গুঁড়ো, কিন্তু এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কালারের জন্য একটু দিয়েছি। আদা বাটা, চিনি, রাঁধুনি বাটা, নুন, এটা হচ্ছে গুঁড়ো দুধ, গোটা সর্ষের, পাঁচফোড়ন আর তেজপাতা, এটা ফোড়নের জন্য। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব, এতে দুধ আছে আর গাওয়া ঘি। চলুন এবার স্টার্ট করা। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। যেহেতু সব ভাজা আছে অল্পই দিলাম আমি। এবার তেলটা একটু হলে এর মধ্যে দেবো পাঁচফোড়ন, আর সর্ষে গোটা সর্ষে ফোড়ন দিলাম, আর তেজপাতা। ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে এবার প্রথমেই দেবো আলু। আলুটা দেওয়ার পর দেবো পেঁপে, পেঁপের জায়গায় আপনারা লাউও দিতে পারেন, ভালো হবে। পেঁপেটা ভাজা হওয়ার পর আমি এবার এতে ভাজা কপিটা দিয়ে দিলাম। এখানে যে সবজিগুলো ভাজা আছে সবই আমি দিয়ে দেবো একটা একটা। একটু নেড়ে নেওয়ার পর আমি ঝিঙেটা দেবো। এবারে সেদ্ধ মটরশুঁটিটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে দিলাম, ঝিঙেটাও দিয়ে দিলাম,
আবার একটু নেড়ে একটা কমিয়ে আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে লঙ্কাগুলো দিলাম, জিরে গুঁড়ো, কত দাম হচ্ছে এই এক চামচ করে সব দিলাম। এবার একটু আদা বাটা দিচ্ছি, এখন একটু দিলাম এক চামচ, আবার নামাবার আগে একটু দেব, আর রাঁধুনি বাটাটাও দিলাম এক চামচ। টমেটো সবজিটা দিয়ে দিলাম, একটু আঁচটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি, মিষ্টি আমি 2 চামচ দিলাম, এবার যে যেরকম মিষ্টি পান দেবেন, পরিমাণ মতন নুন, দিয়ে নেড়ে চেড়ে আমি এতে দুধ দেব। দুধটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আমি এতে পুরো দুধটাও দিয়ে দিচ্ছি, তিন চামচ বড় চামচে 3 চামচ মতো গুঁড়ো দুধ আমি দিলাম। এবার ঢাকাটা খুলে আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি, এতে মাছের মাথাও আছে তার পিসও আছে, মাছের তেলটা সরিয়ে একটু দিয়ে দিলাম। মাছের মাথাটা দেওয়ার পর একটু নেড়ে সেড়ে আমি এটাকে আবার একটু ঢাকা দিয়ে রাখছি। এবার ঢাকাটা খুলে নিয়ে আমি এতে আর একটু আদা বাটা, রাঁধুনি বাটা আর একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ঘি দেবো, দু চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি বড়ি ভেজে রেখেছি, এই বড়িটা আমার নিজের হাতে দেওয়া বড়ি, বাড়ির তৈরি বড়ি, একটু গুঁড়িয়ে দিলাম হাতে করে। কিছুটা রাখছি ওপরে দিয়ে সাজাবার জন্য।
আর এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। হালকা হাতে নেড়ে এটা আমার রেডি। এবার আমি এটা সার্ভ করব। এই দেখুন আমার মাছের শুক্তো রেডি। এটা বাড়িতে করে খাবেন, খুব সুন্দর হয় খেতে।